আমাকে বিষয় দিয়েছেন, আমি বয়ান শুরু করে দিলাম। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন, ওয়া কদারব মুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। কোরআন শরীফ পড়তেছি সরাসরি, এরপরে তোমার জবান দিয়ে কথা আসে, লজ্জা থাকার দরকার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াকাদা আবশ্যক করে দেওয়া হয়েছে, আবশ্যক করে দিয়েছেন রব্বুকা তোমাদের রব আল্লাহ, তাআবুদু ইবাদত করা যাবে না, ইল্লা ইয়াহু একমাত্র আল্লাহ ছাড়া। কথা কোন ঠিক কিনা বলে, খুব মনোযোগ দিয়ে আমার কথাগুলো শোনা লাগবে ভাই আমার। আল্লাহ বলেন, আমি আল্লাহ ছাড়া কাহারও ইবাদত করা যাবে না। আপনারা জবান খুলে বলুন, ইবাদত পাওয়ার মালিক কে? সেজদা পাওয়ার মালিক কে? আল্লাহ ছাড়া কাহারো কাছে মাথা নত করা যাবে? আল্লাহ ছাড়া কাহারো কাছে মাথা নত করা যাবে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যা আছে দৃশ্য, যা আছে অদৃশ্য, সব কিছুর জ্ঞান আমি আল্লাহ জানি, সব কিছু আমি আল্লাহ জানি, সব কিছু আমি আল্লাহ দেখি, সব কিছুর কারিগর আমি আল্লাহ, আমি আল্লাহ রহমান, আমি আল্লাহ রহিম। দৃশ্য অদৃশ্য সব দেখে কে? যিনি রহমান তিনি রহিম, সেই আল্লাহ ছাড়া কাহারও ইবাদত করা যাবে? কেন ইবাদত করা যাবে না? এই জন্য যাবে না, পৃথিবীর মধ্যে সবচাইতে বড় গুনাহ হলো শিরক করা। কারণ শিরকের গুনাহ আমার আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করবে না। কথা বলেন ঠিক কি না? শিরক হলো সবচাইতে বড় অপরাধ। এই আমার জগন্নাথপুরের মানুষ, সুনামগঞ্জের মানুষ, চিলাউড়ার মানুষ, জবান খুলে বলো আল্লাহ কয়জন? কথাগুলো আকাশে দীপ্যমান তারকারাজির মতন চিরন্তন সত্য, ইংলিশে বলে ইউনিভার্সাল ট্রুথ, চিরন্তন সত্য, লা শাক্কা ফিহি হাযাল কালাম, এই কথার মধ্যে কোনো সন্দেহ নাই আমাদের খালেক কে? আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। আল্লাহ হলো তিনি যিনি ছাড়া কোনো ইলাহ নাই, যার সঙ্গে কোনো শরীক নাই, তিনি ছিলেন তিনি আছেন তিনি থাকবেন, যিনি ছিলেন যিনি আছেন যিনি থাকবেন, জবান খুলে বলু তিনি কে? সেই আল্লাহ আমাদেরকে যা অর্ডার করেছেন তা মানতে হবে, যা থেকে নিষেধ করেছেন তা থেকে আমাদের দূরে থাকা লাগবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন, মা آتاكم الرسول فخذوه وما نهاكم عنه فانتهوا. আল্লাহ রাব্বুল আলামিন যা কিছু আমাদের জন্য কল্যাণকর বলেছেন, ভালো বলেছেন, যে এগুলো করলে ভালো হবে, আল্লাহ কোরআনে বলেছেন। কোরআনে হালালের আয়াত আছে, হারামের আয়াত আছে, আমরা হালাল জানব, হালাল মানব, হারাম ছাড়ব। কথা কোন ঠিক কিনা বলে? হালাল খাওয়ার জন্য হুকুম করেছেন কে? আর হারাম থেকে দূরে থাকার জন্য বলেছে কে?
এই জন্য আল্লাহর বিধান যারা মানবে তারা হলো ইমানদার, আর যারা আল্লাহর বিধান মানবে না এরা হলো বেঈমান। কথা কোন ঠিক কিনা বলে? এই জন্য আল্লাহ বলেন ربك أن لا تعبدوا إلا إياه আল্লাহ ছাড়া কাহারো ইবাদত করা যাবে না। যারা আল্লাহ ছাড়া কাউকে রব মানবে এরা হলো মুশরিক। কথা কোন ঠিক কিনা বলে? এই জন্য যুবক ভাইরা আমার, ইমানদার কাকে বলে? যারা গায়েবের উপর বিশ্বাস স্থাপন করে, আল্লাহ বলেন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইয়াকিমুনাস সালাত। ইমানদার হলো যারা যারা আখিরাত, যারা গায়েবের উপর বিশ্বাস স্থাপন করে। জান্নাত আমরা দেখি নাই কিন্তু বিশ্বাস করি, জাহান্নাম দেখি নাই বিশ্বাস করি, আল্লাহকে দেখি নাই আমরা বিশ্বাস করি, আমরা হাউজে কাউসার দেখি নাই বিশ্বাস করি। এই জন্য না দেখে বিশ্বাস করার নামই হলো ঈমান। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আমি আল্লাহ ছাড়া কাহারও ইবাদত করা যাবে না। এখন আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কেন বানাইছেন? টেন্ডার বাজি করার জন্য আল্লাহ আমাদেরকে বানাই নাই, ফতোয়া বাজি করার জন্য বানাই নাই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে গীবত করার জন্য বানাই নাই, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে চুগলখুরি করার জন্য বানাই নাই। আল্লাহ আমাদেরকে কেন বানিয়েছেন? আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহু আকবার! একটি বড় আওয়াজ কি দিতে পারবেন আপনারা? জি। ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি করেছি একমাত্র আমি আল্লাহর ইবাদতের জন্য। এই জন্য যুবক ভাইরা আমার, সেজদা পাওয়ার মালিক আমার আল্লাহ। আমার নবী বলেন আল্লাহ ছাড়া যদি পৃথিবীর কাউকে সেজদা করার জন্য অনুমতি দিত তাইলে স্ত্রীকে অনুমতি দিত স্বামীকে সেজদা করার জন্য। কথা বলেন ঠিক কিনা বলে? এই জন্য যুবক ভাইরা আমার অনুরোধ করি বলি, আমি আয়াতটা পড়েছি, আমাকে বিষয়ে দিয়েছেন, তাই আমি আয়াতটা দিয়ে বয়ানটা শুরু করলাম। প্রথম আল্লাহর ইবাদত দিয়ে শুরু করলাম। আমার যুবক ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে অনেক সুন্দর করে বানিয়েছেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন তুমি কোন পথে চলো, কোন পথে যাও, কোথায় কি করো, সব কিছু ডকুমেন্টারি আমার আল্লাহ দুইটা ফেরেশতা দিয়ে লিপিবদ্ধ করাইতেছে। কে কে তাহিরের ওয়াজ শুননা আমল করবা, কে কে তাহিরের ওয়াজ শুননা আমল করবা না, কে তাহিরকে শুধু দেখার জন্য এসেছো, কে ওয়াজ শোনার জন্য এসেছো, কে আবার মোবাইলের মধ্যে রেকর্ডিং করার জন্য এসেছো, কে আবার তাহিরি বিরুদ্ধে কিছু পাইলে কুট করে নিয়ে সকালে বাজারে সার্ভার লাগে আইছো, কেউ না জানো কেকজন জানে জবান খুলে বলো তিনি কে। প্রকাশ্য করো যা কিছু গোপনে, কেউ বুঝে না কখন কেরামান কাতিবিন কোনটা নেকি লেখে ফেলছে, বদি লেখে ফেলছে,
আপনি কিছু কিছু ইবাদত করার পরেও আপনি জাহান্নামে যাবেন, শুধুমাত্র ইবাদত করেন আল্লাহর সন্তুষ্টির জন্য না, লোক দেখানোর জন্য। এমন কিছু ইবাদতকারী, নামের ইবাদতকারী আছে না? নাই। এই জন্য ইবাদত হবে কার সন্তুষ্টির জন্য? আর যদি আল্লাহর সন্তুষ্টি অর্জন না করে মানুষকে দেখানোর জন্য আপনি যদি নামাজ পড়েন, আল্লাহ বলেন বস্তা বস্তা পরিমাণ আমল করার পরেও দুজখে জ্বলবে, আর ওই সমস্ত মুসল্লিদের জন্য আমার আল্লাহ ওয়াইল দুজখ রেখে দিয়েছেন। কেন কেন কেন? এরা আল্লাহর সন্তুষ্টির জন্য ইবাদত করত না, শুধুমাত্র নিজের বলয় তৈয়ার করার জন্য ইবাদত করত, নিজের বলয় তৈয়ার করার জন্য বক্তাগিরি করত, নিজের বলয় তৈয়ার করার জন্য ফতোয়াবাজি করত, নিজের বলয় পাওয়ার জন্য তারা এক এক সময় এক একটা রং ধারণ করত। কিন্তু জবান খুলে বলুন, এই অন্তরের খবর পৃথিবীর কেউ জানে না, একজন জানেন, জবান খুলে বলু তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন কেউ কাহারো মনের খবর জানে না, আমার আল্লাহ মনের খবর জানে। সেই আল্লাহর ইবাদত আমাদের দরকার আছে না? নাই। ইবাদতের মধ্যে একটা ইবাদতের হিসাব হাশরের ময়দানে প্রথম নেওয়া হবে, ওই ইবাদতের নাম হলো সলাত। সলাত সলাত, আমার নবী যখন দুনিয়া থেকে বিদায় নিবে তখন ওই মুহূর্তে আমার নবী বারবার বলেছেন, আয়েশা গো আমার মিসওয়াকটা আমার হাতে দাও, আমার মিসওয়াকটা আমার হাতে দাও। আয়েশা বলে আমি দেখেছি নবী অসুস্থ, আমি দেখেছি আমার নবী অসুস্থ, দাঁত মোবারক দিয়ে এই মিসওয়াকটা কামড়াইতে পারবে না, শক্ত হয়ে আছে। আমি আমার নবীর মিসওয়াক মোবারকটা নিজের দাঁত দিয়ে কামড়াইতে গেলাম, আমি দেখলাম আমার জিহ্বার ভিতরে আমি কত স্বাদ লাগাইছি, কিন্তু আল্লাহর হাবিবের থুতু মুবারকের মতো এত মজা লাগে নাই। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলেন। এই জন্য আমার বাবাটির আমি ধাপে 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 কিছু করণীয় কথা বলতেছি, রাগ করবেন না, গুসা করবেন না, যেহেতু আমার জবাব আমার দিতে হবে, আমার টেনশন আছে না? নাই। আপনার জবাব আপনাকে দিতে হবে, টেনশন আছে না? নাই। একমাত্র যারা দুনিয়ার বালাখানা মনে করে এরার টেনশন নাই, আর যারা দুনিয়ার জেলখানা মনে করে এরার টেনশন আছে, কারণ ইমানদাররা দুনিয়ার মনে করে একটা জেলখানা। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমি বলছিলাম তোমার আমলের ভিতরে প্রথম ইবাদতের নাম, আল্লাহর কাছে সর্বোত্তম ইবাদতের নাম হলো সলাত। আল্লাহর রব্বুল আলামিন সর্বোত্তম ইবাদত সলাতকে নিয়ে প্রথম হিসাব গ্রহণ করবেন। আফদালুল ইবাদত সলাত, সর্বোত্তম ইবাদত হলো নামাজ। এই নামাজের হিসাবটাই নেওয়া হবে আগে। কিন্তু শুনো, কবরের ভিতরে তোমার কি হবে? ইমানদার যদি কবরে শুয়ে যায়, আমার আল্লাহ ইমানদারের জন্য একটা বিছানা বিছাইয়া দিবে। ইমানদার বিছানায় শুইয়া ডান কাতে যাবে, ডান কাতে তাকাইয়া দেখবে একটা নূরের বাতি জলমল করে জ্বলতেছে। ইমানদার কবরে জিগাইব, তুমি কে গো, এত সুন্দর আলো তুমি আমার কবরে দিতেছো, তুমি কেডায়? ওই আলো ডাক দিয়া বলবে, আল্লাহর বান্দা আমার চিনো না, আমি অন্য কেউ না, আমি হইলাম তোমার দুনিয়ার সকল নেক আমল। এরপর ইমানদার বাম কাতে যাবে, যাইয়া দেখবে আর একটা নূরের আলো জলমল করে জ্বলতেছে। ওই মুহূর্তে এবার ইমানদার ওই আলোটারে জিজ্ঞাসা করবে, তুমি কেডায়? কয় আমার চিনো না, আমি হইলাম তোমার দুনিয়ার কোরআন তেলাওয়াত।
এই জন্যই তো আল্লাহ প্রথম বলছেন আল্লাহ ছাড়া কাহারো ইবাদত করা যাবে না। এই জন্য এই ইবাদতের দাওয়াতটা আপনাদেরকে আগে দিলাম। পৃথিবীর মধ্যে যত ইবাদত আছে এর মধ্যে একটা মাত্র ইবাদত মানুষকে খারাপ কাজ থেকে সহজে ফিরাইয়া রাখে, সেটা হলো সালাত। আল্লাহ বলেন নিশ্চয়ই নামাজ মানুষকে অশ্লীল এবং খারাপ কাজ থেকে বিরত রাখে। আমার নবী আপনার নবী নামাজের ব্যাপারে বলেছেন, তোমরা মনে করো নামাজের ভিতরে কোরআন তেলাওয়াত করো, আসলে ঠিক ইলাহে মাহবুবের কোরআন তেলাওয়াত করো, কিন্তু হাকিকতে আসলে তোমরা কোরআন তেলাওয়াত করো না, যেন আমার আল্লাহর সঙ্গে কথা বলো। আরো জোরে বলতে হবে, সুবহানাল্লাহ, জোরে কর না। এই জন্য যুবক ভাবে আল্লাহ কয় আল্লাহ তাআবুদু ইল্লা ইয়া, আল্লাহ ছাড়া কাহারো ইবাদত করা যাবে না। এই জন্যই তো আমার নবী বলেছেন উম্মত, নামাজের জন্য তোমরা যখন উযু করো, উযু করার সময় তোমরা যখন হাতটা দৌত করো, এই হাত দিয়া যত গুনাহ আছে, এই হাতের যত গুনাহ আছে আমার আল্লাহ রাব্বুল আলামিন উযুর পানির সঙ্গে জমিনে ফেলে দেয়। তুমি যখন কুলি করো, ওই কুলি করার সময় ওই মুখ দিয়া যত গুনাহ করেছো, আমার আল্লাহ রাব্বুল আলামিন জবানের গুনাহগুলো ওজুর পানির সঙ্গে মাটিতে ফেলে দেয়। এই জন্য যুবক আমার নবী আপনার নবী রাহমাতুল লিল আলামিন বলেছেন, কেউ যখন বিসমিল্লাহ বলে ওযু শুরু করবে, ওযু শেষ হওয়ার আগ পর্যন্ত ফেরেশতারা তার আমলনামায় সওয়াব লিখতেই থাকবে। শুধু তাই নয়, ওই ফেরেশতারা আল্লাহর কাছে তার জন্য গুনাহ মাপ চাইবে। এই জন্য যুবক ভাইয়ের আমার নামের জন্য মাহফিলে আইসো না, শুধুমাত্র অভিনয় করার জন্য মাহফিলে আইসো না, লোক দেখানোর জন্য নয়। আজকে ওয়াদা করো, তাহির যেই কথাগুলো বলবে কোরআন সুন্না থেকেই বলার চেষ্টা করবে, কিন্তু যদি আপনার বিবেকে সাড়া দেয় আমি কথাগুলো ভালো বলতেছি, তাইলে আগামী কাল থেকে আপনারা এই রজবের চান্দে আমার আল্লাহর হাবিব আল্লাহ থেকে পাঁচ ওয়াক্ত নামাজ নিয়ে এসেছিলেন যেই মাসে, ওই মাসে তোমাদেরকে আমি নামাজের কথা বলতেছি। এই রজব চান্দ থেকে ওয়াদা করো, আমরা যতদিন বাঁচব ততদিন আমরা নামাজ ছাড়ব না। রাজি আছো না? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এটা গুরুত্বপূর্ণ চাবি। স্লোগান একটু কম দিবে বন্ধু, স্লোগান শেষে হবে, কিন্তু আমার সময়টা অনেক অল্প। 15 ঘন্টা গাড়ির মধ্যে পয়সা চিটাগাং থেকে এখানে আসছি, না ঘুমাইয়া এই জীবনে এই সিজনে প্রথম এমন একটা কষ্ট আজকে করেছি আপনাদের জন্য। এই জন্য আমার যুবক ভাইয়ারা, আমার আজকের মাহফিলে কি মা বোনরা আছে নাকি? মা বোনরা আশেপাশে শুনে, আমার মা বোনদেরকে আমি বলে দিয়ে যাই, মা গো দেখছো নি ইমামদারের কবরে একটা নূরের বাতি জল 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 করে জ্বলবে, এটা হলো দুনিয়ার কোরআন তেলাওয়াত। এ আমার আম্মা প্রতিদিন সকালে নামাজ পড়া নিজে কোরআন শরীফ পড়বা, এরপরে চোলার গুড়াই বিসমিল্লাহ বলে আগুন ধরাইবা, আর আগুন ধরানোর সাথে আগে আগে তোমার সন্তানটারে কোরআন শিক্ষার জন্য মক্তবে পাঠাইয়া দিবা। আজকে আমাদের কাছ থেকে মক্তব উঠে যাচ্ছে, সকালবেলার মক্তব দিনে দিনে উঠে যাচ্ছে। আমার স্বাধীন সোনার বাংলার ছেলেরা যতই কোরআনের আলোতে আলোকিত হবে তাদের জীবনটা ধন্য হয়ে যাবে, কথা বলেন ঠিক কিনা? আমার বাবারা, ও বাবা, আমরা যারা ওয়াজ করি আমরা অনেক সময় কিন্তু ধমক দেই, কিন্তু ধমক দেই একটা শাসনের করে, কিন্তু আমরা কাউকে কিন্তু জুলুম করে ধমক দেই না, ভালোবেসে ধমক দেই। বাবা শাসন তার জন্যই মানে, সোহাগ করতে জানে যে। আমি একটা কথাই বলবো, ও যুবক,
যুবকরী আমার কথাগুলো একটা নির্দ্বিধায় একটা সুবিচার করো, নিরপেক্ষ বিচার করো। আজকে এখানে যতগুলা মানুষ এসেছেন, যদি আমি বলি কে কে মাগরিবের নামাজটা পড়ে এসেছেন, অনেকগুলা মানুষ আমার কাছে ফেইলার হয়ে যাবে। না 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 না, আমি তোমাকে নামাজের জন্য বলবো না রে, আমার আল্লাহ নিজেই তো 82 জায়গায় নামাজের কথা বলেছে। স্বয়ং আল্লাহর বিধান যদি তুমি না মানো, পৃথিবীর কোন দোহাই দিয়া তুমি আল্লাহর আদালত থেকে পার পাবে না, কথা বলেন ঠিক কি না? আল্লাহর ধরা কি নরম না শক্ত? এই জন্য আল্লাহ ছাড়া কাহারও ইবাদত করা যাবে? আমি কিন্তু একদম একটা আয়াত পড়ছি, আমাকে বিষয় দিয়েছেন পিতামাতার দায়িত্ব কর্তব্য, পিতামাতার প্রতি দায়িত্ব কর্তব্য। আয়াতটা তো শুরু করছি, তাফসীরের ভাষায় ওয়াজ করতেছি, এই জন্য কিছু ভেঙে ফেলতেছি, আর না হয়তো আমি ডাইরেক্ট ঘটনা বইলে চলে যেতাম। আমাদের ছেলেগুলার সামনে যত কোরআন তেলাওয়াত বেশি করব, এদের অন্তরে কোরআনের মহব্বত পয়দা বেশি হবে, কথা বলেন ঠিক কিনা বলেন? আরো জোরে বলো ঠিক কিনা বলেন? এই জন্য আমার বাবারা কোরআন তেলাওয়াত বেশি বেশি করবেন, আমার মা বন্ধুরা আমার সঙ্গে একটু রাগ করবে এই মুহূর্তে। এরপর আমি বলে দিয়ে যাই, আমার মা বন্ধুরা সকাল 9টার আগে ঘুম থেকে উঠতে পারে না। মুরব্বিরা না একমাত্র বউয়ের দলেরা, কথা বলেন কথা বলেন কথা বলেন, আমার সাথে কথা বলেন মুরব্বি শাশুড়ি যখন বউরে ডাক দেয়, রাত্রে ঘুমাইতাম পারছি না, 9টার সময় ঘুম থেকে উঠে ফজরের নামাজ নাই আসে না নাই বলেন? শুধুমাত্র তাই নয়, ফজরের নামাজ তো নাই, নিজের বাচ্চাটারে লইয়া 9টা পর্যন্ত 10টা পর্যন্ত ঘুমাই। এই বাচ্চা যখন একটু বড় হইয়া যায় তখন কোরআন তেলাওয়াত সহি শুদ্ধ করে পড়তে পারে না, আর একটু বড় হইয়া গেলে লজ্জায় কাহারো কাছে পড়তে আসে না, কথা বলেন ঠিক কি না? ছোট বাচ্চারা হলো একেবারে কাদা মাটির মতন, যা খুশি আপনি তা করতে পারবেন। এই জন্য আমি বলবো আপনারা কোরআন তেলাওয়াত বেশি করবেন। এই জন্য আল্লাহ বলেন ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়া, আল্লাহ ছাড়া কাহারও ইবাদত করা যাবে না। এই জন্য ইবাদত পাওয়ার মালিক কে? এই জন্যই তো আমার নবী যখন মেরাজে গিয়েছিলেন, আমার আল্লাহ নবীরে 17টা জায়গায় ঘুরাইছেন, 17টা জায়গা ঘুরাইছে। প্রথম জায়গায় নবীরে নেওয়ার পরে নবী চোখের পানি ফেলে কান্না শুরু করে দিলেন। পৃথিবীতে একটা মাত্র নবী সুখের বেলায় উম্মতরে বলে নাই, পৃথিবীতে একজন মাত্র নবী দুঃখের বেলায় উম্মতরে বলে নাই। সেই নবী অন্য কাহারো নবী নয়, সেই নবী হলো আমাদের নবী। আর ইদ্রিস আলাইহিসসালাম বেহেশতের বারান্দায় গিয়ে আর ফিরে আসে নাই, উম্মত বুইলা গেছে, আর আমার নবী রজবের চাঁদে মেরাজে গেছে, উম্মত দুনিয়ায় রাইখা গেছে, আমার উম্মতের মায়ায় দুনিয়ায় চলে এসেছে, কথা কোন ঠিক কিনা? আমার নবীকে মেরাজে আল্লাহ 17টা জায়গায় ঘুরাইলেন, প্রথম যেই জায়গাটা ওই জায়গায় গিয়ে আমার নবী উম্মতের জন্য কান্না করলেন। আল্লাহ ডাক দিয়ে কয়া বন্ধু গো, এত সুন্দর জায়গার কথা আপনারে শুনাইছি, পৃথিবীর কোন কানে কথা শুনে নাই, এত সুন্দর জায়গা আপনারে দেখাইছি, পৃথিবীর কেউ এই জায়গাটা দেখে নাই গো নবী, এত সুন্দর জায়গা দেখাইলাম তারপরে আপনি কেন কান্না করেন? আমার নবী ডাক দিয়ে কয়া আল্লাহ আমি কেন কান্দি তুমি তো ভালোই জানো, কারণ হলো একটাই, আমি এত সুন্দর জায়গা দেখতেছি আমার গুনাহগার উম্মত তো দেখে নাই। আমার ব্রেনটাতে ঢুকে না রে বাবা, নবী কেমন, নবীর মন মানসিকতা, নবীর প্রেম, আমার নবীর ত্যাগ, আমার নবীর পরিশ্রম, এত সুমহান এটা আমার ব্রেনে ঢুকে না রে বাবা। আমার আল্লাহ তার বন্ধুর সন্তুষ্টি কামনা করে, আমার আল্লাহ তার বন্ধু নবীরে সান্ত্বনা দেওয়ার জন্য আর একটা সুন্দর জায়গায় নিয়েছেন, সেখানেও নবীকে উম্মতের জন্য কান্না করলেন। এবার আমার নবীকে সন্তুষ্টি দেওয়ার জন্য আর একটা সুন্দর জায়গায় নিলেন, সেই জায়গার ভিতরে গিয়ে নবী উম্মতের জন্য কেঁদেছেন। আল্লাহ ডাক দিয়ে কি বন্ধু গো, যেখানেই নিয়েছি সেখানেই শুধু উম্মতের জন্য কান্দেন, কিন্তু আমার আল্লাহ নবীরে 17টা জায়গায় ঘুরাইছে, এই
17টা জায়গায় গিয়ে নবী উম্মতের জন্য কেঁদেছেন। শেষ পর্যন্ত আল্লাহ নবীর সন্তুষ্টি কামনা কইরা বিদায় দিয়া কই আল্লাহ ইয়া রাসূলুল্লাহ নবী গো আপনি 17টা জায়গায় এসে উম্মতের জন্য কেঁদেছেন, ঠিক আছে শুননা যান, আপনার উম্মতের জন্য আমি সর্বমোট 5 ওয়াক্ত নামাজ শেষে দিয়ে দিলাম। আপনার উম্মতরে বলবেন যারা 5 ওয়াক্ত নামাজ নিয়মিত আদায় করবে, 5 ওয়াক্ত নামাজের মধ্যে 17 রাকাত ফরজ আছে, আর আমি আল্লাহ আপনাকে 17টা জায়গায় ঘুরাইছি, এই 17টা জায়গায় এসে আপনি গুনাহগার উম্মতকে স্মরণ করে চোখের পানি ফেলে কান্না করেছেন, আমি আল্লাহ কথা দিলাম আপনার উম্মতের ভিতরে যারা 5 ওয়াক্ত নামাজ পড়বে আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই উম্মতগুলারে এই 17টা জায়গা ঘুরাইয়া ঘুরাইয়া দেখাইয়া দেখাইয়া তাদের ডান হাতে জান্নাতের টিকিট দিয়ে দিব। এই জন্য আল্লাহ বলছেন আমি আল্লাহ ছাড়া কাহার ইবাদত করা যাবে, এই জন্য যুবক আল্লাহ ছাড়া কাহার ইবাদত করা যাবে না, এই জন্য যা করবো আর সন্তুষ্টি চাইবো কার, একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য আমরা রোজা রাখবো, আল্লাহর সন্তুষ্টি নেপথ্যে আমরা যাকাত দিব, আল্লাহর সন্তুষ্টি নেপথ্যে আমরা হজ করব। আমার দেশের মধ্যে কিছু হাজি আছে লোক দেখাই না হজ করে, কথা কন ঠিক কিনা, আমি এত টাকার মালিক আমি যদি হজে না যাই তাইলে লোকে আমারে কৃপণ বলবে, লোকের কিপটামি থেকে বাঁচার জন্য হজটা করে আসে, কথা কোন ঠিক কিনা বেটি। আবার কিছু কিছু মানুষ আছে আল্লাহ তুমি আমার এত টাকার মালিক বানাইছো, আমার মনে বড় স্বপ্ন আমি মক্কায় যামু, আমার মনে বড় স্বপ্ন আমি মদিনায় গিয়ে আমার নবীরে সালাম দিমু, প্রেম ভক্তি নিয়া মদিনায় যায় যুবক, সত্যিকার যারা নবী রওজায় একবার জিয়ারত করেছে, যারা হজের জন্য দৌড়াইয়া মক্কা মদিনা গেছে, ওই পাগল হাজিদেরকে জিজ্ঞেস করলাম ও হাজি ভাই মক্কা কেমন লাগে মদিনা কেমন লাগে, ওই হাজি সাহেব বলে দেয় তাহিরি রে একবার মদিনায় গেছি ঘরে আর মন টিকে না, আমার মনে চাই বারবার আমি সোনার মদিনা চলে যাই, যারা একবার মক্কা মদিনায় গেছে বারবার মদিনায় যাইতে মনে চাই। আমি কিন্তু একটা অভ্যাস আছে যারা হাজি তাদের চোখের দিকে আমি বেশি বেশি তাকাই বড় মায়া করি, কেন জানেননি, একটা মাত্র কারণে এই চোখের মণিগুলা নবী রওজা মুবারক দেখেছে, এই চোখের মণি দিয়া খানে কাবা দেখেছে, এই চোখের মনে দিয়া তাওয়াফ করেছে, পাথর মেরেছে, সাফা মারওয়া দৌড়াদৌড়ি করেছে, মিনায় কুরবানি করেছে, আমার নবীর রওজা মুবারক দেইখা দেইখা চোখের পানি ফেলাইয়া আনোয়ার সাহেব কাঁদলো, এই দুইটা চোখের দাম কম না বেশি, এই দুইটা চোখের দাম কম না বেশি, এই জন্য উনারে জিজ্ঞাস করেন হাজি আনোয়ার সাহেব জীবনে কত সুন্দর জায়গা দেখেছেন, মদিনার মতো এত সুন্দর জায়গা দেখছেন নি, এই জন্য বাবা হাসাহাসি করিস না রে, নবী রওজা যারা একবার দেখছে তার বাড়ি ঘর ভাল লাগে না, তার পরিবার পরিজন ভালো লাগে না, বারবার মন চায় সোনার মদিনা যাওয়ার জন্য, আমার নবীকে মানজার কবরি ওয়াজাবাত লাহু শাফাতি, যে এসে আমার নবী আমি নবীর রওজা জিয়ারত করবে, আমি নবী তার জন্য হাশরের ময়দানে সুপারিশ করা আমি নবীর জন্য ওয়াজিব হয়ে যাবে, এই জন্য মদিনা যাইতে চাই কি চাই না, এ যুবক
আজকে হাজী আনোয়ার সাবরেজি গাও, মদিনাটা আসলে আপনার কাছে কেমন লাগে? যখন নামাজ পড়ছেন কেমন লাগে? যখন ইফতার করছেন কেমন লাগে? যখন আপনারা একত্রে পড়ছেন সেখানটা কেমন লাগে? উনি বলবো, তাহিরি রে, এই মদিনার মতন সুন্দর আর কিছুই লাগে না। এই জন্য বন্ধু হজ করবা আল্লাহর সন্তুষ্টির জন্য, নামাজ পড়বা আল্লাহর সন্তুষ্টির জন্য, রোজা রাখবা আল্লাহর সন্তুষ্টির জন্য। ও হাজি সাহেব, কঙ্কর মারছেন, কঙ্কর মারছেন, সাফা মারোয়া দূর দিছেন না? মক্কা মদিনা, মক্কায় যায়া খানে কাবাড়া তাওয়াফ করার সময় গুইরা গুইরা কইছেন, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাক ওয়াল মুলক লা শারীকা লাক লাব্বাইক। এমন ভাবে যখন হাজি সাহেবরা একই সুরে যখন তালবিয়াটা পাঠ করে, হাই হাই রে, তাদের শরীর থেকে গুনাগুলো জইরা জইরা ফুইরা যায় রে। ও যুবক, ও যুবক, ও যুবক, ও যুবক, এই জন্য দেখো মদিনায় গেছো, মক্কায় গেছো, আমার বয়ান কিন্তু আমি অন্যদিকে ঘুরাইতেছি, একটু খেয়াল রাখেন কেমনে কোথায় আসলাম। ও বন্ধু রে, মদিনায় গেছেন কত বছর সালে গেছেন? আনোয়ার সাহেব কত সালে গেছেন? ৯৪তে। এই যে ৯৪ তো হজে গেল, আর বর্তমানে হজে গেলে ৩.৫ লাখ টাকা, ৪.৫ লাখ টাকা, ৫.৫ লাখ টাকা, ১০ লাখ টাকা, ২৪ লাখ টাকা ও পর্যন্ত দেখলাম হজে যাচ্ছে। এ বন্ধু রে, ও বন্ধু, আমার ওয়াশটা কোথায় নিতেছি দেখো, তাকাই দেখো, এই একদম ঘাল্লা রেবে না। উনি হজে গেছে টাকা লাগছে, আমি হজে গেলে টাকা লাগবো, আমি হজে গেলে টাকা লাগবো। যেমন দেখেন আমি অনেকবার হজে যাইতে পারতাম, আমার আব্বা অনেক অসুস্থ ছিল, কিন্তু আমি আব্বার কাগজগুলো জমা দিছি, আম্মার কাগজ জমা দিছি, আমি নিজের কাগজ জমা দিছি, আমি একলা যাই নাই। আমার একটা শখ ছিল, আমি আব্বা আম্মারে লয়া একবারে যাবো হজে। এই জন্য বাবারে হজের কাগজগুলো এখনো রেডি আছে, কিন্তু আমার আব্বা এর আগেই দুনিয়ার দিকে চলে গেছে। এই জন্য দেখো দুঃখে যাদের জীবন গড়ে তাদের আবার দুঃখ কিসে? হজে গেলে ৫.৫ লাখ টাকা লাগে, কিন্তু আমার নবী, আপনার নবী তো জানে, যাদের টাকা আছে তারা মক্কা মদিনায় যাবে, কিন্তু যাদের টাকা নাই তারা মদিনা মদিনা কইরা গড়ের ভিতরে গভীর রজনীতে পয়রা পয়রা নবী রওজা দেখবার লাগে চোখের পানি ফালাইয়া ফালাইয়া কাঁদবো। আমার নবী তো জানেন উম্মত সবার টাকা হবে না, আমার নবী তো জানে অনেক উম্মত দূরদেশ থেকে পয়রা পয়রা নবী নবী কইরা কাঁদবো, কিন্তু মদিনায় আসতে পারবে না, ওদের টাকা নাই, সম্বল নাই, কেমনে আইব মক্কা মদিনায় হজ করতে? এই জন্য আমার নবী কয় আল জুমাতু হাজ্জুল মাসাকিন, জুমার দিনটা হলো গরিবের জন্য হজের দিন। আরো বড় করে, আরো বড় করে, আল্লাহু আকবার, হাত তুলে, হাত তুলে, হাত তুলে, আল্লাহু আকবার। এই জন্য বাবার আমার নবী কত উম্মতের দরদি, নবী আমার উম্মতের জন্য কত পাগল। আমি অনেক পরিশ্রান্ত, কিন্তু অনেক পরিশ্রম করে মাহফিলে আসছি, মিনিমাম ৬-৭টা ঘন্টা ঘুমের প্রয়োজন। এরপর আমি মনে করি নবীর গান গাইতে গাইতে, আল্লাহর শান গাইতে গাইতে যদি এই মুহূর্তে আমার মরণ হয় না, গলা ভাঙেন, আমি মরে যাই, আমার কোনো দুঃখ নাই। এরপরে আমার নবীর মন ভরে না, এরপরে আমার মন ভরে না, আমার নবী বলেন কাহার যদি টাকা থাকে
জীবনে একবার মক্কা মদিনা আসবে টাকার থাকলে, আর যাদের টাকা নাই নিঃস্ব মিসকিন এদের জন্য জুমার দিনটাই হলো হজের দিন। এরপর নবীর মন ভরে না সপ্তাহে একদিন, নবী চাই যেন প্রতিদিন উম্মতে হজের সওয়াব পাক। এই জন্য আমার নবী বলে বলছেন কি, আল্লাহ বলেছেন এক ঘন্টার কাছাকাছি পরে আমার বিষয়ের মধ্যে ঢুকলাম, শুধু আপনাদেরকে বুঝাইতে যাই। আমার একটা অভ্যাস হলো, আমাকে যে বিষয় দেওয়া হয় আমি চেষ্টা করি ওইটা থাকার জন্য, কিন্তু যতগুলো কথা বলছি আমি সাইডটা মারার চেষ্টা করছি যেন আমরা আল্লাহর কাছে প্রিয়তম বান্দা হইয়া উঠতে পারি। কথা বলেন, কথা বলেন, ঠিক কিনা বলেন? বেশি সময় নয়, 20-30 মিনিট সময় দিয়া দেন, দেখবেন কথাগুলো অনেক ভালো লাগবে। আমি ভূমিকায় 40 মিনিট সময় নষ্ট করি না, যেমন সময় তেমন ওয়াজ। যদি আমি 2 ঘন্টা 2.5 ঘন্টা বয়ান করি, 30-40 মিনিট প্রাসঙ্গিক কথা বলি, কিন্তু আজকে কিন্তু ডাইরেক্ট বয়ানে ঢুকে গেলাম। আল্লাহ বলেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, আল্লাহ বলেন তোমরা আমি আল্লাহ ছাড়া কাহারও ইবাদত করবে না। এই কথার পরে আমার আল্লাহ কি আনলেন দেখেন, যাকাতের কথা কইতে পারত, রোজার কথা বলতে পারত, ইবাদতের পরে এমন ভাবে অন্য কোন একটা নির্ধারিত ইবাদতকে বলতে পারত, কিন্তু আমার আল্লাহ বলেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, তোমরা মা বাবার সঙ্গে ভালো ব্যবহার করো, মা বাবার সঙ্গে ভালো ব্যবহার করো। এই জন্য বন্ধুরে, ও বন্ধু, আমার নবী আপনার নবীর মন ভরে না, টাকা থাকলে বছরে একবার যাবে, 10 বছরে আর একবার যাবে আব্বা, আর মিসকিন যারা সপ্তাহে একদিন হজের সওয়াব পাবে, কিন্তু আমার নবীর মন ভরে না। আমার নবী চাই প্রতিদিন যেন উম্মতে হজের সওয়াব পায়। এই জন্যই তো আমার নবী বলেছেন, কেউ যদি মায়ের চেহারার দিকে একবার এক নজরে তাকায়, তার আমল নামায় কবুল হজের সওয়াব দিয়া দে। আল্লাহু আকবার, কোথায় সাফা, কোথায় মারওয়া, কোথায় সাফা, কোথায় মারওয়া, কোথায় মুজদালিফা, কোথায় আরাফা। একটা টাকাও লাগে না মায়ের চেহারার দিকে তাকাইলে। আরো জোরে কইছেন সুবহানাল্লাহ। এই ফুলাফার তাহিরিকে যদি মহব্বত করো, 1 মিনিটের জন্য তাহিরি বলবে, মার মনে কষ্ট দিয়ে তাহিরির সামনে আসা যাবে না। এটা আমার ডাইরেক্ট কথা। আপনারা দেখেছেন, আপনারা সবই দেখেন, সবই দেখেন আপনারা। এই জন্য আমার নবীকে সাহাবারা বলে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, কেউ যদি মায়ের চেহারার দিকে 2 বার তাকায়, আমার নবী আপনার নবী বলে তার আমল নামায় 2টা হজের সওয়াব হয়ে যাবে। কেউ যদি 3 বার তাকায়, 3টা হজের সওয়াব হয়ে যাবে। এই এত বড় হাদিসটা পাইছো, আজকে থেকে মার চেহারার দিকে তাকাইও। এই যে বালাদা, এ উঠে, এ উঠোস না, উঠো, এতে কান্দে। যদি আমি বলি এতে কান দেখে রে, জানেন এর মারে মহব্বত করে, যারা সত্যিকার মা বাপের মহব্বত করে ওরা পাগল হয়ে যায় মায়ের জন্য। আজকে আমি বলতেছি, মায়ের চেহারার দিকে তাকাইলে হজের সওয়াব হয়। এখন অনেক পোলাপান কানবো, হুজুর আমার আম্মা তো নাই, কার দিকে সামু? রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি
পবিত্র। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই জন্য সাহাবারা বলে, নবী গো, কেউ যদি দুইবার তাকায় তার আমল নামায় দুইটা হজর সওয়াব হবে, কেউ যদি তিনবার তাকায় তার আমল নামায় তিনটা হজর সওয়াব হবে। এই জন্য আমার যুবক ভাইরা, আমার নবী বলেন, আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাত, মায়ের পায়ের নিচে সন্তানের জান্নাত। এক সাহাবী আমার নবীর প্রশ্ন করে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, মায়ার নবী, দয়ার নবী, আমি আমার পৃথিবীতে আপন আমার পৃথিবীতে আমার আপন জনের অভাব নাই। আস্তে আস্তে, এই পৃথিবীতে আমার আপন জনের অভাব নাই। ও নবী গো, আমার কাছে সবচাইতে ভালো ব্যবহার পাওয়ার অধিকারী কে? আমার নবী বলে, উম্মুকা, তোমার মা। এরপরে জিগায়, তারপরে কে? কয়, তারপরে তোমার মা। সাহাবারা জিজ্ঞেস করে, নবী গো, তারপরে কে? আমার নবী বলেন, তোমার মা। সুবহানাল্লাহ, জোরে কইছেন না? আপনারা ঘুমাই যাবেন, আমি মোনাজাত দিয়ে দিব। মায়ের পক্ষে কথা বললে কি সন্তান ঘুমাইতে পারে? না। মায়ের মমতার কথা বললে কি সন্তান ঘুমাইতে পারে? না। আমার নবীকে সাহাবারা প্রশ্ন করে, নবী গো, এরপরে কে? এরপরে হলো তোমার বাবা। এরপরে কে? ও আপনাকা, তোমার প্রতিবেশী। আজকে বড় কষ্ট লাগে, মার কথা আল্লাহর হাবিব বলছেন তিনবার। কেন বলছে জানেননি? আল্লাহর কোরআন প্রমাণ করে, ওয়াহানান আলা ওয়াহানিন, এই পৃথিবীর মধ্যে একটা মাত্র মানুষ সব চাইতে বেশি কষ্ট করে, কষ্টের উপরে কষ্ট স্বীকার করে, ওই লোকটা হলো জনম দুঃখিনী মা। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ বলেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, মা বাবার সঙ্গে ভালো ব্যবহার করতে হবে। এখন বলেন, হুজুর, কতদিন কর্ম? অনেকে আছে মা বাবার জোয়ান কালে কিছু খেদমত করে, আবার কিছু কিছু পোলাপান আছে বুড়া হইয়া গেলে মার খবর লয় না। আবার কিছু কিছু বড় বড় অফিসার আছে, বড় বড় হিসাব আছে, আবার কিছু কিছু বড় বড় বক্তা আছে, কিছু কিছু বড় বড় নেতা আছে, অফিসের মধ্যে যদি বাবা যায় বুড়া বেড়া, আগে থেকে ফিউন্দ্রি কইয়া দেয়, একটা বুড়া বেড়া আইব, অফিসের ভিতরে ঢুকতে দিস না, বাইরের একটা বিদায় কইরা দিস, এমন লোক সমাজে আছে না? না, অফিসে বাবা ঢুকলে বলে শরম করে, অফিসে বাবা ঢুকলে বলে শরম করব, বাবা বুড়া হয়েছে দীক্ষা বাবারে সম্মান করে না, মা বুড়া হয়েছে দীক্ষা বিল্ডিং করে মারে জায়গা দেয় না। অথচ আল্লাহ বলেন, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবার আহাদুহুমা আও কিলাহুমা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মা বাবার দুইজন কিংবা একজন যদিও বৃদ্ধ হয়ে যায়, তাদের সঙ্গে ভালো ব্যবহার করা লাগবে। যেই মানুষের কাছে মা বাবা অবহেলিত থাকবে, সেই হলো অভিশপ্ত সন্তান, অভিশপ্ত সন্তান। ঠিক কিনা বলেন? এই সমস্যা সন্তানকে আমরা বৃদ্ধাঙ্গুল প্রদর্শন করি, কথা বলুন ঠিক কিনা বলেন? আল্লাহ রাব্বুল আলামিন কি বলে আর ওরা করে কি? আরে বাবা, মা যখন বৃদ্ধ হয় তখন তুমি মারে দমক মারো, দমক দিও না, দমক দিও না। আল্লাহ বলেন, উফিম ওয়ালা তানহারহুমা,
এদেরকে এমন ভাবে দমক দিও না যে ওরা উফ শব্দটা কয়, হেরে ভূত কি করলি, এই কথাটা যেন মুখ থেকে বের না করে। এখন প্রশ্ন করো হুজুর, তাদের সঙ্গে কেমন ব্যবহার করতে হবে, তাদের সঙ্গে কেমন ব্যবহার করতে হবে? ওটা বন্ধ করো। এই আমার যুবক অনুরোধ করে বলে যে আমার আল্লাহ বলে ইম্মায়া বলগন্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা উফিম ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা। মা বাবা যদি বৃদ্ধ হয়ে যায়, এ যুবক একটা খেয়াল কর, আমার দিকে চা, যুবকদেরকে বলছে আমার দিকে তাকাও, মাথা নিচে করে রাখো, কেন একবার নিচে আমার দিকে তাকাও। মা বাবার বৃদ্ধ অবস্থা কেমন তুমি জানো? হুজুর আমি জানি না, তুমি ছোটবেলা যেমন ছিলা মার বৃদ্ধ অবস্থাটা হলো তেমন। তুমি ছোটবেলা যেমনে লড়তে পারতে না, মা তোমার বুকের উপর রাখছে, তুমি লড়তে পারতে না, মা ডান পাশে রাখছে, তুমি লড়তে পারতে না, ডান পাশে প্রস্রাব করে দিয়েছ, তোমারে মা আবার বাম পাশে নিয়েছেন, আবার শীতের দিন প্রস্রাব করে দিয়েছ, মা তোমার বুকের উপরে রেখেছেন। আস্তে কথা বলি না, কথা আব্বা না বাবা পায়ে ধরে বলি, একটা গুরুত্বপূর্ণ জায়গায় ঢুকছি, যদি পারেন ওই মৃত বাপ মার জন্য চোখের পানি ফেলায় একটু দোয়া করেন, ওরা অনেক অসহায়, ওরা আজকে কবরস্থান থেকে তাকাই রইছে আমার সন্তান নিয়ে আমার জন্য দোয়া করে। আমার বাবাকে তো আমি হারাইছি, আমি জানি আমার টাকার কিন্তু আল্লাহর রহমতে কোনো অভাব নেই, আল্লাহর রহমতে পক্ষে থাকুক বিপক্ষে থাকুক, আল্লাহর রহমতে বাংলাদেশে একদম ফেলে দেওয়ার মতো কেউ না, কিন্তু আমার কাছে অশান্তি লাগে, কারণ আমার বাবাটা ছিল আমার বটবৃক্ষ, এই বাবা নামক বটবৃক্ষটার ছায়াটা আমার উপর দিয়ে চলে গেছে, পর থেকে আমি পাগলের মতন। এই বাপটা যদি লাতুর হইয়া আতুর হইয়া ঘরে পইরো থাকে, ঘরটা সুন্দর লাগে। এই বাপটার কারণে তোরে সমাজের মানুষ কেউ কিছু বলতে গেল তোর আব্বার খাতিরে তোরে মাফ করে দে। এই বাপটা যখন যাইব গা, তখন তুমি বুঝবা যে বাবাটা কেমন সম্পদ ছিল, আল্লাহু আকবার, তোর মাটা কেমন সম্পদ ছিল, চলে যাওয়ার পরে বুঝতে পারবে। এই জন্য আমার আল্লাহ কুল্লাহুমা কাওলান কারীমা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন মা বাবার সঙ্গে ভালো ব্যবহার করতে হবে। আমি বলেছিলাম মা বাবার বুড়া সময়টা কেমন জানো, তোমার ছোটবেলাটা যেমন ছিল, এই জন্যই তো আমার আল্লাহ মা বাবার জন্য একটা দোয়া করাইয়া স্মরণ করাই দিছে তোমাদেরকে, ওয়া কুর রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। বাবা এখন দেখেন একটা মানুষের কথা কয় না, এরা প্রত্যেকটা পোলাপান বাপ মারে মহব্বত করে, যাদের বাপ মা চলে গেছে এরার মনটা খারাপ হয়ে গেছে, কারণ জীবনে বহুত মাহফিল দিয়ে যায় যায় মারে কইছে আম্মা বাদ দাও, মা দরজা খোলো মার চেহারা দেখে ঘুমাইছে, আজকে বহুত পোলাপান বাড়ির যায় আম্মার চেহারা দেখতে পারবে না, ওরা অন্ধকার কবরে শুয়ে আছে। আমার সাথে একটু মা বাবার জন্য দোয়া করে বলেন, ওয়া কুর রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। তুমি এমন ভাবে আল্লাহরে বলছো, আল্লাহ তুমি আমার আব্বা আম্মার এমন করে মায়া করো, এমন করে দয়া করো, যেমন ভাবে আমার মা বাবা আমার ছোটবেলায় মায়া করে লালন পালন করেছেন, এই জন্য আমার আল্লাহ এই রাব্বায়ানি সগীরা ছোটবেলার কথা বলেছেন। আমার বাবা দিরা, আপনাদের কি কষ্ট হচ্ছে বাবা? আমি একটু আমি গুছাইয়া কথা বলার চেষ্টা করতেছি যেন কথাগুলো সহজে সবার বুঝে আসে, এরকম হামতাম করতেছি না যেন আপনাদের বুঝে আসবে না। সবাই আমার সঙ্গে আবার বলতে হবে, মা বাবার জন্য দরদ আছে না নাই? ওই দরদ মাখা কোনটা আমার সাথে সবাই পড়েন, রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা।
আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা মা বাবার জন্য এমন ভাবে দোয়া করো, আল্লাহ আমার মা বাবাকে তুমি এমন করে মায়া কইরো রহম কইরো যেমন করে ছোটবেলায় সগিরা ছোটবেলায় মা বাবা আমারে অনেক মায়া করেছেন, এই কথাটা লাগাইয়া দিয়ে তোমার বিবেককে জাগ্রত করে দিয়েছেন। এখন বলবেন হুজুর ছোটবেলা কি, ছোটবেলায় কি তুমি বুঝো না, তুমি মায়ের পেটের ভিতরে 10 মাস 10 দিন মারে লাইতাইয়া ঘুম ভাঙিয়ে দিছ, 10 মাস 10 দিন তুই মারে কত কষ্ট দিয়েছিস, তোকে পেটে নেওয়ার পর থেকে মার বুকে ব্যথা পিঠে ব্যথা খাবার অরুচি কত কষ্ট করছে, তুই যখন 5টা মাস পার হইয়া গেছিস মার পেটের ভিতরে, মা খাইতে বসলো হাতের মধ্যে প্লেট নিয়া মুখের মধ্যে খাবার দিয়া হঠাৎ করে রাখিয়া দিছে, পাশের বাড়ির মহিলা জিগাই খাও না কেন, কই আমার মুখের ভিতরে রুচি নাই, রাতের বেলা মা ঘুমের ঘরে হঠাৎ করে কান্না করে লাফদা বসে গেছে, পেটের মধ্যে দই এমনি চোখের পানি ফালাইয়া কাঁদে, হয়তো আমার বাবা বলছে তুমি কাঁদো কেন, তখন বলছে আমার ঘুম আসে না তাই খারাপ লাগছে আমি বসে আছি। হ্যাঁ যুবক, ওই দিন মা বলে নাই তোমার উপর থেকে তুমি মার পেটের মধ্যে লাথি মেরে মার ঘুমটা ভাঙ্গা দিছে, এই কথা মা বলে নাই, মা পাবলিকরে বলছে আমার মুখের মধ্যে রুচি নাই, কিন্তু পাবলিকরে বলে নাই আমার সন্তান এই মুহূর্তে আমার পেটের মধ্যে লাথি মারছে, হাজার হাজার কষ্ট মা গোপন রাখছে, আজকে তুই ভূমিষ্ঠ হইয়া কিছু কথাবার্তা শিক্ষা ফলাইছো, মা তোমার ভালো কথা বললে তুমি একটা ধমক মারো, এমন সন্তান সমাজে আছে না নাই, এই জন্য আব্বুরে ও যুবক ভাইরা তুমি যখন মার পেট থেকে ভূমিষ্ঠ হও তুমি যতটা মারে জিগাইবা, ও দাইমা আমার মা সেদিন কি করছে, দাইমা গুলো বলবে তোর মা একটা চিৎকার মাইরা ডান পাশে কাইতিয়া পড়িয়া গেছে, আবার আমরা টান দিয়া বিছানায় আনলাম, আরেক তুই ভূমিষ্ঠ হওয়ার সময় আরেকটা উল্টাইয়া যায়া পড়ে গেছে, আমরা মাঝখানে আনলাম, শেষ পর্যন্ত তোর মা কইছে আল্লাহ পেটের মধ্যে সন্তান নিয়া প্রসবের সময় যদি এত কষ্ট জানতাম কোনোদিন পেটের মধ্যে বাচ্চা নিতাম না, এমন ভাবে দুই ঘন্টার পর ঘন্টা জীবন যুদ্ধে মারে ফালাইয়া দিলি, মরণ যুদ্ধের মধ্যে মা পড়ে গেছে, তুই মার কলিজার মধ্যে লাথি মারছিস, তুই মা তোর পেটের মধ্যে লাথি মেরেছিস, ও যুবক কিন্তু মা বেহুশ হইয়া পড়ে যাচ্ছে, ঘন্টার পর ঘন্টা মা মরণ যুদ্ধে পড়ে গেছে, যেন মাথাটা চক্কর মারছে, যেন মার শিরাগুলো উপশিরাগুলো লাফায়া লাফায়া উঠছে, ওই মা তোরে কঠিন ভাবে তোরে এইভাবে মোকাবেলা কইরা শেষ পর্যন্ত তুই যখন ভূমিষ্ঠ হইয়া গেছস তোর মা বেহুশ হইয়া বিছানায় পড়ে গেছে, দাই মারে জিগাইবি ও আম্মা কেমনে আমার মা হুশ আইছে, কই ডাক্তারে স্যালাইন দিয়ে তোর মারে হুশ আনতে পারি নাই, যখন একটু পরে দেখলাম টুকটা লড়তেছে চোখগুলা মিরমির করে তাকাইছে, তখন হঠাৎ করে আমরা তার কানের মধ্যে বলছিলাম তুই কান্দিস না কষ্ট বুঝলা যা তোর মানি কইছে, তখন মা দুইটা আঙ্গুল এমন ভাবে লাড়া দিয়া কে আমার হাতে হাত তো তুলতে পারে না, এইভাবে আঙ্গুল দিয়ে ইশারা দেয় রক্তমাখা বাচ্চাটারে যখন মার কোলের মধ্যে তুলে দে, মা ডাক দিয়ে কয় পুত্রি ছোটবেলায় হাজার কষ্ট, হাজার কষ্ট মা সন্তানকে বুকে নিয়ে মা বলে গেছে, এই মাটা ঘন্টার পর ঘন্টা তোর কেমনে দেখা রাখলো, এ যুবক একটা কথা মনে হইয়া গেল, হসপিটালের ভিতরে মেয়ের পেটের ভিতরে বাচ্চা, মেয়ের শাশুড়িকে আনা হলো, তুমি কি বলো মেয়ের শাশুড়িকে ডাক্তার কি বলবেন, কি বলবো বাচ্চাটারে সেভ করতে গেলে মেয়েটা মারা যাবে আপনার বৌমা মারা যাবে কি করব, আর বৌমারে সেভ করতে গেলে বাচ্চাটা মারা যাবে এমন সমস্যা, শাশুড়ি ডাক দিয়ে আমার বৌমা ভাই বৌমা যদি বাচ্চা থাকে তাহলে ভবিষ্যতে সন্তানের আশা করা যায়, আল্লাহ দেয় না এই জন্য বাচ্চাটা গেলে আল্লাহ নিয়ে গেছে, আমার বৌমাটার আপনি সেভ করেন, ডাক্তার এইভাবে ইষ্টাম করলেন শাশুড়ির মন্তব্য লেখলেন, এবার ওই মেয়েটার আপন মারে আনলেন, আন্না জিগায় কি করব, কয় আমার মেয়েটার আপনি বাঁচান, মেয়েটা যদি বাঁচে তাইলে আমার মেয়ের ঘরে সন্তান সম্ভাবনা আছে, কিন্তু আল্লাহ কপালে দেয় নাই বাচ্চাটা মারা গেলে আল্লাহর ইচ্ছা নিয়ে গেছে, এই কথা বলার পরে মেয়েটারে
পেটের মধ্যে বাচ্চা নিয়ে ওই থিয়েটারে নিয়ে গেল, হঠাৎ করে পেটের মধ্যে ছুরিটা লাগাবে, একটা নার্স ডাক দিয়া কই ম্যাম মেয়েটা যে গর্ভবতী তারা শাশুড়িকে বলছেন এক কথাই বলল মেয়েটাকে সেভ করার জন্য, আর মাকে বলছেন মাও বলছেন এই আপনার তার মেয়েকে সেভ করার জন্য, দুইজনেই বলল বাচ্চাটারে মারার জন্য, কিন্তু একটা বারের জন্য যে দশ মাস দশ দিন পেটের মধ্যে বাচ্চাটা রাখছে তার একটু জিগান না, তোমার অবস্থা বেশি ভালো না, তুমি মারা যাইবা, তুমি মারা যাইবা তোমার বাচ্চাটা সেভ করলে, আর বাচ্চা সেভ করলে তুমি মারা যাইবা, তোমার সেভ করতে গেলে বাচ্চা মারা যাইব, ভবিষ্যতে তোমার ঘরে সন্তানের সম্ভাবনা আছে, তোমার শাশুড়িও বলছে তোমার সেভ করার জন্য, তোমার মাও বলছে সেভ করার জন্য, তুমি কি বলো? এবার ম্যাম যখন ডাক্তার যখন কানের মধ্যে মুখটা লাগাইয়া কইছে, তখন ওই হামেলা গর্ভবতী প্রেগনেন্সি মহিলাটা ডাক দিয়ে বলে ডাক্তার বাচ্চাটা তো আমার শাশুড়ির পেটের ভিতরে না, বাচ্চাটা তো আমার মায়ের পেটের ভিতরে না, বাচ্চাটা তো আমার পেটের ভিতরে, ও ডাক্তার মৃত্যুবরণ যদি করতে হয় আমি মা মৃত্যুবরণ করব, আমার জাদু মনিরে আমি মারতে দিব না, এটার নাম হলো মা, এটার নাম হলো মা। জগন্নাথপুরের পুলিশ প্রশাসন আমার চতুর্পাশে দাঁড়ানো, প্রশাসনকে আমি ধন্যবাদ দেই যে আমাকে আজকে সুন্দর করে কথা বলার মতন সুযোগটা কইরা দিছেন, এলাকাবাসীর বড় ধন্যবাদ যারা ভদ্রতার সাথে শালীনভাবে কথাগুলো শুনতেছেন, ওনারা এক একজন এক এক ডিস্ট্রিক্টের এক এক এলাকার, এখানে অনেক ভাই আমার সরাইলের এলাকার, আমার নির্বাচনী এলাকা, আমি যে আসন থেকে এমপি নির্বাচন করছি ওই আসনের আমার ভাইয়ের বাড়ি, তো সুতরাং ওই এলাকার সন্তান এখানে, আমার আরেক ভাই আছে বগুড়ার, তার নাম হলো রফিক ভাই, আরিফ ভাই না রফিক ভাই জানে, আরিফ ভাই মনে হয়। আমি এমনভাবে যতটুকু পারছি তথ্য নেওয়ার চেষ্টা করেছি, কিন্তু আমি ধন্যবাদ জানাই, কিন্তু প্রশাসনের বাইরে আমার সামনে জিজ্ঞেস করেন রাত্রে যখন শুয়ে যান, আপনারা তো এক এক ডিস্ট্রিক্টের এক এক এলাকায় কত মুসিবত, এই মুসিবত যখন আপনি যখন পুলিশে চাকরি করেন দেখবেন এই পুলিশে চাকরি যারা করে তাদের এলাকার তাদের কিন্তু অনেক রিস্ক আছে, রাত্রে দুইটার পরে ডাক দিছে বাইরে জঙ্গা লাগছে, রাত্রে তিনটার পরে জঙ্গা লাগছে, নিজের রিস্ক নিয়ে নাই মা জঙ্গা লাগছে, কত কষ্টরই ভিতরে, কিন্তু এই পুলিশ প্রশাসনের জন্য অন্য কেউ টেনশন করে না, একটা মানুষ টেনশন করে আমার ছেলেটা জগন্নাথপুর থানায় আছে, আমার ছেলেটা সুনামগঞ্জের থানায় আছে, ওই ছেলেটা ওই জায়গায় জানে কেমন আছে, দেশে যখন গন্ডগোল হয় নির্বাচন হয় কোনো ধরনের বাকবিতণ্ডা দেখা দেয় তখন একটা মানুষ নামাজের মুসল্লায় পড়া দোয়া করে আমার ছেলেটা পুলিশ প্রশাসনে আছে, আমার ছেলেটা ওসি, আমার ছেলেটা এসআই, আমার ছেলেটা কনস্টেবল, আমার ছেলেটা এসপি, আমার ছেলেটা ডিসি, এদের জন্য পৃথিবীর কেউ নিঃস্বার্থে দোয়া করে না, একটা মাত্র মানুষ দোয়া করে, ওই মানুষটার নাম হলো জনম দুঃখিনী মা। আমি তাহিরি কত জায়গায় যাই দেখো, আমি চিটগং গেছি রাতে 3:25 আমি গাড়িতে উঠছি, 6টার সময় এসে নামছি, প্রায় 14-15 ঘন্টা আমি গাড়ির ভিতরে, এরপর আইসা আমি কথা বলতেছি, আর একটা মাহফিল আছে আমার নবীগঞ্জ, কিন্তু আমি এরপর আমি আপনাদের কাছে একদম দাত্তহীন কণ্ঠে আমার হৃদয়ের কথাগুলো বলার জন্য চেষ্টা করছি, ওয়াল্লাহে তাল্লা তোর পায়ের মধ্যে আমি হাত দিয়ে বইলা দিয়া যাই, জীবনে যদি জিরো থেকে হিরো হতে চাও, জীবনে যদি জিরো থেকে হিরো হতে চাও, জীবনে কোনোদিন মা বাবার মনে কষ্ট দিও না, জীবনে কোনোদিন মা বাবার চোখের পানি ফালাইয়া কান্দাইও না, জীবনে কোনোদিন মা বাবার উফ যেন করে এমন শব্দ বলিও না। এক স্ত্রী তার সন্তান নিয়া বাহিরে করতেছে, স্বামীটা ঘরে শুয়া রইছে, কিন্তু স্বামীটা বের হয় না, স্ত্রী শুয়া রইছে, স্ত্রী সন্তান নিয়ে বাহিরে নিয়ে ঘন্টার পর ঘন্টা ছেলেটারে ঘুম পাড়াইলো, স্ত্রী বাচ্চাটারে ঘন্টার পর ঘন্টা ঘুম পাড়াইয়া ঘরে আসলো, আইসা দেখতেছে তার স্বামী ঘর থেকে কোথায় জানে চলে গেছে, হঠাৎ করে স্ত্রী বাচ্চাটারে ঘরে শোয়া, শীতের দিন একদম কনকনে শীত, ওই মুহূর্তে 3-4 ঘন্টা বাচ্চাটারে কাঁথা দিয়া মুড়াইয়া কান্না করে ঘুম পাড়াইয়া বিছানার মধ্যে শোয়াইয়া ওই মুহূর্তে সে কি করলো, ওই স্ত্রী ঘরের দরজায় দাঁড়ায় রয়েছে, আমার স্বামী কোথায় গেছে, হঠাৎ করে তাকাইয়া দেখে স্বামীটা কোথায় থেকে যেন কানতে কানতে বাড়িতে আসতেছে, তার মাথার মধ্যে মাটি গিলাইয়া রয়েছে, তার দাড়ির মধ্যে মাটি গিলাইয়া রয়েছে, তখন স্ত্রী ডাক দিয়া কি
ব্যাপার। সন্তান 3 ঘন্টা কাঁদল, তোমার কি সন্তান ছিল না? তোমার সন্তানকে নেওয়ার জন্য তুমি একটু বাইরে গেল না? আমারই কি একলা সন্তান না কি? আরে বাবা, 3 বার মায়ের কথা নবী কিল লেগে কইছে। মা, একটা ছেলের যদি কিডনি নষ্ট হয়, সারা দুনিয়া যদি খুঁজা কোনো কিডনি না পায়, মা কানে কানে মুখটা লাগাইয়া বলে দিবে, কানের মধ্যে মুখটা লাগাইয়া বলবে, ও স্বামী হে আপনি শুনুন, আমি সত্যি করে কই, আমি ইমানের সাথে কই, যদি কোথাও কোনো কিডনি না পান, আমার বাবার জন্য কিডনিটা আমি দিয়ে দিব। এই যে দুইটা মানুষ নিঃস্বার্থে ধরে দোয়া করবে, স্ত্রী ডাক দিয়া কই, কি ব্যাপার, তুমি সন্তান রাখলা না, তুমি কোথায় গিয়েছো? ওই মুহূর্তে স্বামী ডাক দিয়া কই, শোনো না, কষ্ট নিও না, দুঃখ নিও না গো, আমি দেখেছি তুমি যখন সন্তানটারে নিয়ে বাহিরে গেছো, আমি ঘরের দরজা দিয়া তোমার দিকে তাকায়া তাকায়া দেখলাম, তুমি সন্তান নিয়ে একবার ডানে যাও, আর একবার তুমি বামে যাও, আর একবার ছাদের দিকে তাকায় তাকায় মনের আনন্দে গান গাও, কিন্তু এরপরে সন্তান কাঁদে, তোমার শাড়ি কাপড় দিয়ে পেঁচ দিয়া সন্তানটারে ঘুম পাড়াইতে কত কষ্ট করতেছো। এরপরে সন্তান কান্না থামাই না, আমি কিন্তু বাহিরে যাই না, আমার গায়ে শীত লাগে, কিন্তু তুমি যে মা হইয়া সন্তানটারে যেমনে লইয়া ঘুরতেছো ঘুরতেছো, আমি হঠাৎ করে আমার মরা মায়ের কথা মনে হইয়া গেছে। তুমি তোমার সন্তানরে যেমন করে লইয়া ঘুরতেছো, মা আমারে না জানে ছোটবেলায় কত রাত আমার লইয়া বাইরে আমার মাথায় যে তুমি মাটিগুলা দেখতেছো, এই মাটিগুলা উঠানের মাটি না, এই মাটিগুলা অন্য কোথার মাটি না, এই মাটিগুলো হলো আমার মায়ের কবরের মাটি। আমি যখন দেখলাম তুমি তোমার সন্তানটারে লইয়া এমনি ঘুরতেছো কষ্ট করতেছো, না জানি আমার মা ছোটবেলা আমারে লইয়া কত কষ্ট করছে। এই যুবক পোলাপান, এই বুড়া মানুষটা তোর লাগা কি না করছে, এই বুড়া মানুষটা তোর লাগা কি না করছে, আজকে তুমি বড় হইয়া গেছো, তোমার বাপটা বুড়া হইয়া গেছে, মনে কইরো না তোমার বাপটা দুর্বল হইয়া পড়ছে, দিকে ফালাইন হইয়া গেছে। আল্লাহর কসম করে বলি, আমার নবী আপনার নবী বলেছেন, ইদার রাব্বি ফি রিদাল ওয়ালিদাইনে ওয়া সাকাতুর রাব্বি ফি সাকাতিল ওয়ালিদাইন, পিতামাতার সন্তুষ্টিতে আল্লাহ খুশি, পিতামাতার অসন্তুষ্টিতে আল্লাহ কষ্ট পাই, কথা বলেন ঠিক কিনা? এই জন্য ডাক দিয়া কই, শুনো না গো, আমার চুলের মধ্যে যে মাটি, দাড়ির মধ্যে যে মাটি দেখতেছো, আমি আমার আম্মার কবরের মধ্যে যে আম্মা আম্মা কইরা কাইন্দা কাইন্দা গড়াইয়া গড়াইয়া বিলাপ করছি, আমার গায়ের ভিতরে ওই আম্মার কবরের মাটি লাগিয়া রইছে, জোরে জোরে কি আল্লাহু আকবার বলবেন না? আরে আব্বা রে, পায়ের মধ্যে হাত দিয়া বলি, আল্লাহ বলি, ইম্মা ইয়াবলুগন্না ইনদাকাল কিবরা আহাদুহুমা আও কিলাহুমা উফি ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা। এ যুবক, মা বাবার সঙ্গে ভালো ব্যবহার চাই কি চাই না? আর জোরে বলো, চাই কি চাই না? আমি যখন বাড়িতে যাই, আমার বাবার খাট দেখলে আমার বাবার কথা মনে হইয়া যায়। আমার একটা ঘর আছে, ওই ঘরের ভিতরে একটা রুম আছে, যেই রুমটা আমার বাড়িতে যারা গেছেন আমার নিস্তালায় এই রুমটা আমি বসি, কিন্তু এই ডয়ারের মধ্যে একটা আমার আব্বার কাফনের কাপড়ের টুকরা আছে। আমি যখন মাহফিলে যাই, আব্বার কাফনের কাপড় অতিরিক্ত টুকরাটা আমার মুখের মধ্যে লাগাইয়া, বুকের মধ্যে লাগাইয়া যেন একটা রোয়ানা দিই, মনে হয় যেন আমার আব্বার আমি সালাম করে বিদায় হইতেছি। কিন্তু মাহফিল থেকে যখন ফিরা বাড়ি যায়, আব্বা সব সময় দরজাটা না লাগায়া চাপায়া রাখতো শেষ রাইতে। আব্বা জানে আমি মাহফিলে গেলে দরজাটা খুললে আব্বারে দেখবো, মাথায় হাত বুলাইয়া দিব, আর গিয়া গিয়া কইতাম, আব্বা মাহফিলে অনেক লুট হইছে, যাইয়া যাইয়া কইতাম, আব্বা মাহফিলে মানুষ অনেক সম্মান করছে, যাইয়া যাইয়া কইতাম, আব্বা রাস্তায় কোনো সমস্যা হয় নাই। আব্বা সব সময় কইতেন, তাওয়াক্কাল তো আলা আল্লাহ, একমাত্র আল্লাহর উপরে আমি ভরসা করি, তোমরা ভরসা করো, আল্লাহ সহায় হয়, পৃথিবীর কেউ কিছু করতে পারে না। এখন আমি বাড়িতে যাই, দরজাটা খোলা পাই, আমার আব্বার কাটটা দেখতে পাই, বিছানা দেখতে পাই, কিন্তু আমার আব্বারে দেখতে পাই না। হো বন্ধু রে, সব আছে আগের মতন, কিন্তু বাবা না। দরজাটা খুলতে খেয়ে যায় ধোকা, বাবা বুঝি বলছে এলে নাকি খোকা। গজল গাইতাম না,
এরপরে একটা গজল গাইতেছি, মনে হচ্ছে না বেশি গজল বলেছি আজকে? আমার সময় যেমন ওয়াজ তেমন, এই জন্য আমি মূল কথাগুলি বলার চেষ্টা করছি। এরপর আমার বাবার কথা মনে হয়ে গেছে, একটু বলেন। এ যুবক আমি দেখেছি আমাকে বিষয় দিয়েছে মা বাবার খেদমতের বিষয়, এই জন্য আমি পরিপূর্ণভাবে কেমনে কেমনে মার রাজি করতে হয়, যার জীবনে এবাদত বেশি মায়ের প্রতি তার দরদ বেশি, কথা কোন ঠিক কিনা বলেন? এই জন্য আমি একটা কথা বলবো যুবক, আমি দেখেছি আজকে বর্তমানে জগন্নাথপুরে দুইটা কারণে সন্তান মারে কষ্ট দেয়। একটা হলো সঙ্গ গুণে, বন্ধুর কারণে বন্ধুর পাল্লাই পরে মারে কষ্ট দেয়। এই বন্ধুটা তোমার পরিবার হতে পারে, এই বন্ধুটা তোমার চাচাতো ভাই হতে পারে, এই বন্ধুটা স্কুলের বন্ধু হতে পারে, এই বন্ধুটা বিদেশি বন্ধু হতে পারে। ম্যাক্সিমাম সন্তান মা বাবার অবাধ্য হয়েছে একমাত্র সঙ্গের পাল্লাই পরে, কথা কোন ঠিক কিনা বলেন? দুই নম্বর, কি আশ্চর্য পোলাপন, মার কথা বললে ছেলে উঠে যায়। তোমরা জান্নাতে সার্টিফিকেট নিয়ে নিছো, এত খারাপ লাগে জানেন এই সমস্ত বিষয়গুলো। একটা গুরুত্বপূর্ণ জায়গায় আমি এখানে ঢুকছি যে দুইটা কারণে সন্তান মারে কষ্ট দেয়। একটা হলো সঙ্গ গুণে, ফুলের সহিত তাকিয়া উহার সুবাসে হয়েছে কাটি। তাই তো আল্লামা শেখ সাদি বলেন, সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে সর্বনাশ। বন্ধু ওই বন্ধুটা ভালো, যেই বন্ধুটা খেলার মাঠ থেকে তোমার মসজিদে নিয়ে যাবে, ওই বন্ধুটা সবচাইতে খারাপ, যেই বন্ধুটা মসজিদ থেকে তোমাকে জোয়ার আড্ডায় নিয়ে যাবে, কথা বলেন ঠিক কিনা বলেন? আর দুই নম্বর আর একটা কারণ, সন্তান ইদানিং দেখা যায় মারে জিম্মি করে, মোটর সাইকেল না কিনা দিলে লেখাপড়া করতাম না, বিদেশ পাঠাই বানাইলে পড়তাম না, মা বাপে জিম্মি করে, মা বাপে জিম্মি করে। এটা কারণ কি জানেন? সন্তান ম্যাক্সিমাম সন্তানরা মা বাবাকে জিম্মি করে। এই সন্তানগুলো মার অবাধ্য হওয়ার পিছনে, হুমকি দামকি দেওয়ার পিছনে একটা কারণ হলো নেশা। জোরে বলো কি? এখন যুবক ভাইরা আজকে হাজারো লাখো মানুষ সবাই বলেন নেশা কি চলবে না, বন্ধ হবে? এই আওয়াজে মানি না, জবান খুলে একদম আল্লাহ রাসূলকে সাক্ষী রেখে একটা চোখের পানি, এক ফুটা চোখের পানির কসম করে তোমারে বলি, আল্লাহর কসম করে বলি, জীবনে কোনোদিন নেশা করবা না। নেশা করলে তোমার জীবনটা ধ্বংস হয়ে যাবে, নেশা করলে তোমার পরিবারটা ধ্বংস হয়ে যাবে, নেশা করলে তোমার পরিবার বিয়ে করলে তোমার সংসারটা শেষ হয়ে যাবে, নেশা করলে তোমার শিক্ষাগত জীবনটা তুলে মুলে বরবাদ হয়ে যাবে, নেশা করলে তোমার ইমেজ নষ্ট হয়ে যাবে, নেশা করলে তুমি যেই কোনো মুহূর্তে অন্যায় কাজ করতে তোমার বিবেক বাধা দিবে না। আজকে যতগুলা মানুষ মানুষকে খুন করে নেশার পাল্লাই পইরা, এখন এই সমাজের ভিতরে বাবা ইয়াবা আছে না নাই? এখন আমার সঙ্গে ওয়াদা করতে হবে, হাত তুলে ওয়াদা করে হাত তুলে বলতে হবে, আমি বলবো বাবা, তোমরা বলবে বন্ধ বাবা, ইয়াবা জোরে বলতে হবে, ওয়াদা করতে হবে। আমার প্রশাসনের ভাইদেরকে হাতকে শক্তিশালী করতে হবে, আপনাদের এলাকায় যদি কোনো ধরনের এইরকম মাদক দ্রব্য সেবন করে আপনারা গোপনে প্রশাসনের কাছে ইনফর্ম দিয়ে আসবেন, যেন আমরা আইনের আওতায় তাকে সাহায্যতা করতে পারি, কথা বলেন ঠিক না বেটি? আপনার সন্তান যদি নেশা করে আপনি বাবাকে মামলা করে দিবেন যে আমার সন্তানকে তো আইন শৃঙ্খলায় আবদ্ধ করেন, কথা বলেন ঠিক কিনা বলেন? এই জন্য সবাই বলবেন বন্ধ বাবা, জোরে বলেন বাবা, ইয়াবা, ফেন্সি, গাঞ্জা, সুদ, ঘুষ, চুরি, ডাকাতি, হিরোইন, গাঁজা, সব কি বন্ধ? একদম দিল নরম করে বলছেন, আল্লাহকে খুশি করতে গিয়ে বলছেন? তাহলে এখন বলেন, বলেন নামাজ চলবে? নামাজ, হাত তুলে বলো নামাজ, রোজা, হজ, যাকাত, মা বাবার খেদমত, মিলাদ, কিয়াম, দুরুদ, সালাম, এবাদত, মহব্বত, সোহবত, খেদমত, ভালো কথা, ন্যায্য কথা, সহযোগিতা চলবে? এটাকে আমাকে খুশি করতে বলছেন, আল্লাহকে খুশি করতে বলছেন? আমি এখন তিনবার আল্লাহকে ডাক দেবো আপনাদেরকে দিয়ে, বলেন আল্লাহ, 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 আপনি কবুল করেন, আমিন।
আপনি কবুল করেন, বলতে হবে আমিন, আপনি কবুল করেন, আপনি কবুল করেন, আমিন 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 আমিন।